নমস্কার বন্ধুরা, বনশ্রী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে তৈরি করে দেখাবো ডিম আর বেগুনের নতুন একটা রেসিপি। এটা খেতে খুবই মজার লাগে। এটা গরম ভাত, রুটি বা পরোটার সঙ্গে খেতে খুবই ভালো লাগে। কড়াইটা গরম হয়ে গেছে, এক চামচ তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো দুটো ডিম। ডিমের পরিমাণটা কম বেশি বাড়িয়ে নিতে পারেন। এবার স্বাদ মতো নুনটা দিয়ে ডিমটাকে ভেজে নেব। ডিমগুলোকে বেশি ছোট ছোট টুকরো করা যাবে না। কুসুমটাকে ডিমের সাদা অংশের সাথে মিশিয়ে কিছু সময় রেখে তারপর বড় টুকরো করে ডিমটাকে ভেজে নিতে হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এবার দিয়ে দেবো 3 চামচ তেল, দিয়ে দেবো বেগুন। বেগুনটাকে কিভাবে কেটেছি দেখে বুঝতে পারছেন। বেগুনটাকে আবার নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। যেরকম আমরা ভাত খাওয়ার জন্য বেগুন ভেজে থাকি সেরকমভাবে ওটাকে ভেজে নিতে হবে। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব। ঢাকনাটা তুলে বেগুনটাকে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিতে হবে। বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার বেগুনটাকে নামিয়ে নেব। বেগুন ভাজার পর যে তেলটা রয়েছে সেই তেলে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এবার পেঁয়াজটাকে হালকা নরম করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা। আপনারা চাইলে কাঁচা লঙ্কা কুচিটাও দিতে পারেন। এবার এগুলোকে পেঁয়াজের সঙ্গে ভালোভাবে একটু ভেজে নেব। দিয়ে দেবো জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো নুন দিয়ে মশলাটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা চাইলে এখানে এক সামান্য পরিমাণ একটু জল দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে পারেন। দিয়ে দেবো টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের একটা টমেটো নিয়েছি। এবার একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেবো যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসছে। ঢাকনাটা তুলে এবার এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। টমেটোটা নরম হয়ে গেছে, এবার এটাকে ভালোভাবে ম্যাশ করে নেব। মশলাটার থেকে যখন তেল ছেড়ে দেবে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এর ভিতরে দিয়ে দেব ডিম। ডিমটা দিয়ে মশলাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। ডিম আর মশলাটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবার বেগুনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময়ের জন্য রান্না করে নেব। ঢাকনাটা তুলে নেব। ডিম আর বেগুন থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এটাকে নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি। ধনে পাতা কুচিটা ডিম আর বেগুনের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, যাতে আমার চ্যানেলে নতুন ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। বেগুন আর ডিমটা রান্না হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেব। এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সঙ্গে খেতে কিন্তু ভীষণ মজার হয়। আমার রেসিপিটাকে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন, আর রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন।